ব্যালট পেপার হাতে নেওয়ার পর আমরা কাঠিতে কালি লাগিয়ে জোড়া ফুলে ছাপটা দেব, কোনো দিকে দেখব না, অনলি শুধু জোড়া ফুলে ছাপটা দেওয়ার পর আমরা পেপারটা নিয়ে এই রকম ভাবে ভাঁজটা করলে কিন্তু হবে না, ভুল হবে, ভোট বাতিল হবে, ভাঁজটা আমরা লম্বা লম্বি হবে পুরো। ব্যাস এটাই অরিজিনাল ভাঁজ, এইভাবে করলে আপনার ভোটটি সফল হবে এবং ভাঁজটা করার পর ব্যালট বক্সে ফেলে দেবো। দ্বিতীয়ত যে কাগজটা থাকবে আবার আমরা কালি নেব, কালি নিয়ে আবার আমরা সেই জোড়া ফুলে ছাপটা দেব, অন্য কোনো দিকে তাকাবো না, শুধু জোড়া ফুলে ছাপটা দেব এবং আবার আমরা সেই ভাঁজে চলে যাব। এই রকম ভাঁজ করলে হবে না, বারবার বলছি, ভাঁজটা হবে লম্বা লম্বি পেপার। এইভাবে ভাঁজটা করলে সঠিক ভাঁজ আপনার হলো এবং ভাঁজটা পুরো সেরে নিয়ে ব্যালট বক্সে ফেলে দিতে হবে। তিন নম্বর যে ব্যালট পেপার থাকবে সেখানে আমরা জোড়া ফুলে ছাপটা দেব, যেখানে ফুল থাকবে সেখানেই ছাপটা দেব এবং আমরা লম্বা লম্বিভাবে ভাঁজটা করব। এখন আপনার তিনটে মূল্যবান ভোট সম্পূর্ণভাবে সফল হয়েছে। থ্যাংক ইউ।